যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে 2 কেজি 940 গ্রাম ওজনের 4টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এই সময় একটি প্রাইভেট কার সহ 3 জন পথচারীকে 3 জন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সকাল 11:30টার দিকে দৌলতপুর সীমান্তের 12পোতা বাজার এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা 21 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি। গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলার কালীগঞ্জ থানার মহিউদ্দিনের ছেলে সাইদুর রহমান মাজেদ, বাগডাঙ্গা গ্রামের নাসির আলীর সাইফুল ইসলাম এবং শার্শা বড় বসন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু। এ নিয়ে গত 1 বছরে 100 কেজি সোনাসহ 41 পাচারকারীকে আটক করল বিজিবি।